আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি মহান রব্বুল আলমিন আল্লাহ সুবাহান ও তাহার রোসেশ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাহ রব্লা আলমিনের রসেশ মেহরবানিতে আমিও ভালো আছি সুস্থ আছি প্রিয় বন্ধুগণ আপনারা দেখতেছেন কোরআনের মজুদা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাথে আছে আমি তাসিন জুবাইয়ের প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেলাম জিন ও জাদুর চিকিৎসার নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করবো জিন দ্বারা আক্রান্ত হলে বোঝার উপায় কী প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে আমি রুকিয়া সম্পর্কিত বিস্তারিত আলোচনা করতেছি সেটা পার্ট বাই পার্ট ইতিমধ্যেই আমি অনেকগুলো পর্ব আমি অলরেডি আপলোড করে দিয়েছি আপনাদের সুবিধার্থে আপনারা যদি আগের পর্বগুলো একটু না দেখেন তাহলে কিন্তু নতুন পর্বগুলো বুঝতে একটু সমস্যা হবে কারণ রুকিয়া সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমি ভেঙ্গে ভেঙ্গে পার্ট বাই করতেছি যদি আপনারা আমার আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বগুলো একটু দেখে আসবেন এবং আমাদের আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর যদি আপনি আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করুন তো প্রিয় বন্ধুগণ আমি আর কথা বাড়াবো না সরাসরি চলে যাবো আলোচনায় আলো আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে জিন দ্বারা আক্রান্ত হলে বোঝার উপায় কী যে আমি জিন দ্বারা আক্রান্ত হয়েছি আমি সেটা কীভাবে বুঝবো সেই বিষয়টা নিয়ে আমি আজকে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ যত ছোটোভাবে বলতে পারি আমি চেষ্টা করব। আপনাদের আপনারা বিরক্ত না হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন জিন আক্রান্তদের সাথে উপরের লক্ষণগুলো বেশ কিছু মিল পাওয়া যায় অর্থাৎ আমি ঠিক আগের পর্বে জিনে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো যেগুলো বলেছি সেই লক্ষণগুলো জিনে আক্রান্ত রোগীর সাথে সবগুলো প্রায় মিলে যায় এছাড়া আক্রান্ত হওয়ার আরও কিছু লক্ষণ রয়েছে আর আক্রান্ত ব্যক্তির খানের কাছে রুখিয়ার আয়াতগুলো পড়তে থাকলে রাগান্বিত হয়ে ওঠে জিনে আক্রান্ত হওয়া জিনে যে ব্যক্তি আক্রান্ত হয়েছে হুম জিন্দার আক্রান্ত যে ব্যক্তি হয়েছে আমরা যখন রুখিয়ার আয়াতগুলো দেই রুখিয়ার আয়াতগুলো যখন পড়ে তখন ওই লোক রুখিয়ার আয়াতগুলো শোনার পরে অনেকটা রেগে ওঠে রাগান্বিত হয়ে ওঠে বুঝতে পারছেন চিৎকার করে আক্রমণাত্মক হয়ে যায় যখন মারপিট করবে কিছু একটা করে ফেলবে নষ্ট করে ফেলবে এরকম একটা মনোভাব তার ভিতরে চলে আসে এটাও মানে জিন্দা জিন আমি যে জিন দ্বারা আক্রান্ত এটাও কিন্তু একটা আমি বুঝতে পারি এরকম হয়ে গেলে বারবার তেলাওয়াত বন্ধ বন্ধ করতে বলে তেলোটা যখন চলতেছে তখন বারবার সে বলবে যে তেলোটা বন্ধ করো বন্ধ করো এটা আমার ভালো লাগতেছে না এরকম হইতে পারে তাহলে আমরা বুঝতে পারবো যে জিন্দারা দ্বারা আমরা আক্রান্ত হয়েছি কখনো অজ্ঞান হয়ে যায়। কখনও কখনো সে অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর রুবি রুগীর মুখ দিয়ে জিনে কথা বলে ওঠে এটা হলে তার কারো বোঝার বাকি থাকে না যে জিনের দ্বারা আক্রান্ত অজ্ঞান হওয়ার পরে রুগীর মুখ দিয়ে জিন কথা বলতে থাকে এরকম অনেক সময় হয় এটা এটা তো একদম স্বাভাবিক বিষয় এটা হলে সবাই বুঝতে পারে যে জিন দ্বারা আমি আক্রান্ত হয়েছি এভাবে জিনের আসরের রুগী শনাক্ত করা যায় তবে লক্ষণীয় বিষয় হল সন্দেহজনক ব্যক্তির উপর রুকিয়ার সময় এমন নিয়ত করা উচিত হবে না যেই ব্যক্তি সম্পর্কে আমার সন্দেহ রয়েছে যে সে ব্যক্তিকে জিনে আক্রান্ত নাকি জাদুতে আক্রান্ত নাকি অন্য কোনো সমস্যা এরকম সন্দেহজনক ব্যক্তির উপর রুকিয়ার সময় নিয়ত করা উচিত হবে না নিয়ত করে করা যাবে না যে আমি জিনের রুকিয়া করতেছি বা জাদুর রুকিয়া করতেছি কারণ আমি তো জানিই না সে কিছু রুগী এর উপর জিনের আসর হোক তাহলে জিনের আসর ছিল না এমন ব্যক্তির উপরেও আসর হতে পারে আর একবার আসর করলে বার বার করে তাই তাই আপনারা কি করবেন সে ইচ্ছা করে বিপদ ডেকে আনবেন না সুস্থতার নিয়তে রুকিয়া করবেন শরীরে জিন লুকিয়ে থাকলে একসময় বাধ্য হয়েই প্রকাশ পাবে সেটার জন্য চিকিৎসা করাবেন যদি আপনারা যে শরীরে জিন নেই ওইটাকে আপনারা জিন মনে করে জিনের রুকিয়া করা শুরু করে দেন তাহলে হিতে হিতে কিন্তু বিপরীত হতে পারে এই জন্য আপনারা কোনো নিয়ত করবেন না যে আমি জিনের রুকিয়া করতেছি বা জাদুর রুকিয়া করতেছি এরকম কোনো নিয়ত করা যাবে না শুধু সুস্থতার উপরে নিয়ত করে আপনারা কি করবেন রুকিয়াটা করবেন এরকম যদি করেন তাহলে আর সমস্যা হবে না আর যদি নিয়ত করে করেন আর যদি ওইটা না হয় তাহলে দেখবেন যে জিন হয়তো ভালো মানুষের উপরে সোয়ার হয়ে বসে আছে তখন আরও হিতে বিপরীত হয়ে যেতে পারে বিষয়টা তো প্রিয় বন্ধুগণ জিন দ্বারা আক্রান্ত হলে আমরা বুঝতে পারবো এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি আপনারা কারো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টস করুন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা তো প্রিয় বন্ধুগণ আমাদের ধারাবাহিক পর্বগুলো আপনারা দেখুন এবং লাইক এবং কমেন্টস করুন আপনারা আমাদেরকে উৎসাহিত উৎসাহিত আপনারা আমাকে উৎসাহিত করুন যাতে আমি আরও নতুন এরকম রুকিয়া সম্পর্কে ভালোভাবে ভালো আমলগুলো আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তো প্রিয় বন্ধুগণ যাওয়ার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি